জ্বর সেরে উঠতে যেমন সময় লাগে তেমনি সময় লাগে জ্বর সেরে যাওয়ার পর দুর্বলতা কাটাতে। দুর্বলতা কাটানোর জন্য প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ। চলছে বর্ষাকাল, বর্ষাকালের স্নিগ্ধতার সঙ্গে আতঙ্ক সৃষ্টি করছে জ্বর। বর্ষাকালে ডেঙ্গু জ্বর, ভাইরাস জ্বরের প্রকোপ খুব বেশি হয়। জ্বরে আক্রান্ত হলে রোগীর শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। জ্বর সেরে উঠতে যেমন সময় লাগে তেমনি সময় লাগে জ্বর সেরে যাওয়ার পর দুর্বলতা কাটাতে। দুর্বলতা কমানোর জন্য প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ। চলুন জেনে নিই জ্বরের পর শরীরের এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কোন কোন ধরনের খাবার খাওয়া প্রয়োজন। জ্বরে আক্রান্ত ব্যক্তিদের প্রোটিন ও আয়রন সমৃদ্ধ খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতেই হবে। বিভিন্ন ধরনের ডাল, মটরশুঁটি, ছোলা, সয়া মিট, মাশরুম, বাদাম, তিসি, সিয়াসিড, এসব খাবার ভালো পরিমাণে প্রোটিন থাকে। মাংস দিয়ে স্যুপ করে খেলে এটি শরীরের দুর্বলতা কমায়। ফলের মাঝে মৌসুমি নানা রকমের তাজা ফল, কমলা, মাল্টা, আপেল, পেয়ারা, আমড়া, পাকা পেঁপে, আম, আনারস, আঙ্গুর, ডালিম, আনার লেবু জাতীয় ফল, ডাবের পানি নিয়মিত খেতে হবে। সবজির মাঝে কচু শাক, পালং শাক, মিষ্টি কুমড়া, আলু, গাজর, এগুলো শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে ডাবের পানি ও বিভিন্ন ধরনের ফলের রস খেতে হবে। এছাড়া নরম সেদ্ধ জাউ ভাত, খিচুড়ি, বিভিন্ন ধরনের সবজি স্যুপ খেতে দিতে হবে রোগীকে। এ সময় আদা দিয়ে চা পান করলেও উপকার পাবেন। আদা শরীর থেকে জীবাণু দূর করে, শরীরকে টক্সিন মুক্ত করে। সঙ্গে সঙ্গে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে, যা রোগীকে দ্রুত সুস্থ করতে সহায়তা করবে।